আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা এই ধরনের রিয়েল এস্টেট কোম্পানির লোগো ডিজাইনগুলি তৈরি করতে পারি। তো এই ডিজাইনগুলি একদমই ইজি ওয়ে, আপনি জাস্ট আজকের এই স্টেপটা ফলো করলে আপনি যে কোনো ধরনের রিয়েল এস্টেটের লোগো তৈরি করতে পারবেন। তো আমরা আজকে আমাদের মনিটরের এই লোগোটাই তৈরি করছি। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো আমরা এই ডিজাইনটাকে একটু ছোট করে আমরা একটা পাশে রাখি। ওকে, প্রথমে হচ্ছে আমাদের এখানের এই যে শেপগুলি রয়েছে এই শেপগুলি আমরা তৈরি করব। তো এটার জন্য প্রথমে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা পলিগন টুলে যাব। তারপর আমরা এই সাদা অংশে ফাঁকা জায়গায় ক্লিক করব। এদিকে আপনার সাইডার্সে 6 থাকবে, আপনি এখানে 3 করে দিয়ে ওকে করবেন। ওকে করার পর আপনার ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। এরপর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বড় করে নেবেন। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে ঠিক এইভাবে করে চওড়া করে নেবেন। চওড়া করে নেওয়ার পর এখন এখানের যে শেপটা রয়েছে এটাকে হচ্ছে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে আপনি এদিকে একটু বাড়ায় নেবেন, প্রয়োজনে এটাতে আলাদা একটা কালার দিবেন। এখন আপনি এখানে চিন্তা করবেন যে আপনার এখানে যেটুকু রেড অংশ দেখা যায় সেটাই আপনার শেপ। এখন আপনি কি এটাকে আর একটু মোটা করবেন নাকি আর একটু চিকন করবেন? যদি মোটা করতে চান তাহলে ব্ল্যাক কালারটাকে একটু নিচের দিকে নামাবেন, আর যদি চিকন করতে চান তাহলে এই ব্ল্যাক কালারটাকে একটু উপরের দিকে তুলবেন। তো আমি এতটুকু পজিশনে রাখছি। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে যাওয়ার পর আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউস লেফট বাটনটা এভাবে ক্লিক করলে আমাদের বাড়তি অংশটা ডিলেট হয়ে যাবে এবং এই অংশটা আমাদের ঠিক এই ধরনের কাটা হিসাবে তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে একটা শেপ তৈরি করে নিয়েছি। এবার অল্টার ধরে আমি হচ্ছে এটাকে একটা কপি করব এই পাশে। তো আমি হচ্ছে এটাকে সিলেক্ট করে নিই, আমি অল্টার ধরে এই পাশে একটা কপি করলাম। তারপর এটাকে হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী বসিয়ে নিব। তো আমি ধরেন এখান থেকে এটাকে এখানে বসিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে আমাদের এটাকে একদম পারফেক্টভাবে বসাইতে হবে। যদি আমরা এটাকে উপরে নিচে বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের শেপটা সুন্দর হবে না। এবার আমরা কি করতে পারি, এখানে যে শেপটা রয়েছে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই পাশে একটা কপি করে নিব। তো আমি এটাকে এই পাশটাতে একটু কমিয়ে নিই, আমি এটাকে এতটুকু রাখছি। এবার আমরা কি করব, আমাদের এই যে মাঝখানের যে শেপটা রয়েছে এই মাঝখানের শেপটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্টে, তারপর হচ্ছে পাথ অপশনে যাব, তারপর হচ্ছে অফসেট পাতে যাব। এরপর আমাদের এদিকে পিক্সেল অনুযায়ী সিলেক্ট করা থাকবে। আমি প্রিভিউ দিলে আমার এখানে কতটুকু এটা দেখা যাবে সেটা বুঝতে পারবো। তো মূলত আমরা এই শেপের মধ্যে অফসেট পাতটা ব্যবহার করতেছি এই যে এখানকার যে অংশটা কাটা আছে এই অংশটুকু কাটার জন্য। তো আমি এখান থেকে যদি আরও একটু বেশি করে কাটতে চাই সেক্ষেত্রে আমার এখানে সংখ্যাটা বাড়ায় দিতে হবে, এবং আমি যদি একটু কমায় কাটতে চাই তাহলে কম করে দিতে হবে। তা আমি এখান থেকে 10 বা 12 রেখে ওকে করে দিলাম। এবার এই সম্পূর্ণ শেপগুলিকে আমি সিলেক্ট করে আমি একটু জুম করব। জুম করার পর আমি শেপ বিল্ডার টুলে যাব এবং কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রথমে এই অংশটা কেটে নিব এবং এই পাশের এই অংশটা কেটে নিব। এবার আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করছি, আমাদের বাড়তি যে অংশগুলি আছে সেগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি। তারপর আমি চাইলে অল্টার ধরে এগুলিকে আমি মাইনাস করে দিতে পারি, যেহেতু এগুলি বাড়তি অংশ আমাদের এগুলি রাখার প্রয়োজন নাই। ওকে, এবার আমরা এখান থেকে নর্মালি এখানে ক্লিক করে এগুলিকে আমি অ্যাডজাস্ট করে দিতে পারি। ওকে, তো ফাইনালি আমাদের এইদিকে এই শেপগুলি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এখানে আমরা যে জানালার মতো একটা শেপ তৈরি করেছি এটাকে তৈরি করতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর আমি এখান থেকে চাইলে একটা গাইড নিয়ে নিতে পারি আমাদের একদম পারফেক্ট হওয়ার জন্য। আমি এখান থেকে অল্টার শিফট ধরে আমি ধরেন এতটুকু একটা শেপ নিলাম। তারপর এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু নিচে নামায় নিচ্ছি এবং আর একটু বড় করে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমরা এই যে 4টা ভাগে ভাগ করেছি এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি? তো এটার জন্য প্রথমে আমি এই শেপটাকে সিলেক্ট করার পর যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ অপশনে যাব, তারপর স্প্লিট ইনটু গ্রিড এই অপশনটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে আপনি প্রিভিউ অপশনটার উপর অবশ্যই ক্লিক করবেন। এখান থেকে আপনি রো নাম্বার এখানে হচ্ছে 2 দিবেন এবং কলাম নাম্বারে হচ্ছে 2 দিবেন। তারপর এখান থেকে এই যে গোটার যে অপশনটা আছে এখান থেকে আপনি
আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু একটু ফাঁকা হচ্ছে, আমি এখান থেকে ধরেন 6 করে দিলাম, তারপরে এখান থেকে আমি এটাকেও 6 করে দিব। ওকে, আমি চাইলে 7ও করে দিতে পারি, গ্যাপ অনুযায়ী আপনি কতটুকু রাখবেন সেটার উপর ডিপেন্ড করে। এবার আমি এখান থেকে ওকে করে দিব। এখন দেখেন এখানে কিন্তু আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এবার আমরা এখান থেকে এটার জন্য একটা আমরা গ্রিড নিয়ে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে একটা নিয়ে নিলাম। ওকে, এখন এই পাশেরটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এবার এই শেপ কয়টাকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিব, যেহেতু এগুলি এখন আলাদা আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে একসাথে থাকার জন্য বা রাখার জন্য আমি এটাকে গ্রুপ করে নিলাম। এবার আমি অল্টার ধরে এইদিকে একটা কপি করে নিয়ে এবং এটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিব। এবার আমি একটু উপরের দিকে তুলে দিই। ওকে, তারপর এখানটায় হচ্ছে আমি একইভাবে জাস্ট এখানে বসায় নিব। আচ্ছা, এবার আমাদের এখানকার কাজটাও শেষ হয়ে গেল। এবার হচ্ছে দেখেন এখানে চিকন করে আমরা একটা স্ট্রোকের মতো লাইন ব্যবহার করেছি, এটা কিভাবে ব্যবহার করা যায়। তো এটাকে ব্যবহার করার জন্য আমরা পেন টুলটাকে ব্যবহার করব। পেন টুলটাকে ব্যবহার করার জন্য প্রথমে আমি আমি প্রথমে এখানে ক্লিক করছি, তারপর আমরা একদম সমান গ্যাপ রেখে আমি এখানে একটা ক্লিক করে দিব, তারপর সরাসরি আমি এখানে ক্লিক করে দিব, যাতে আমাদের সম্পূর্ণ গ্যাপ সমান সমান হয়। ওকে, এবার এখানে হচ্ছে আমরা স্টোকের মধ্যে আমরা এই কালারটাকে ব্যবহার করেছি এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্টোকের ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে 9 PT করে দিলাম। তারপর এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই শেপগুলিকে একটু বড় করতে পারি। বড় করার পর আমি এটাকে হালকা একটু নিচের দিকে নামায় দিতে পারি। ওকে, এখন এখানে হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এটা যেহেতু স্ট্রোক কালার আছে, যদি আমরা এটাকে টেনে নিয়ে ছোট করতে চাই তখন আমাদের এটা চিকন মোটা হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিয়েছি। এবার আমাদেরকে এখান থেকে এই শেপটাকে অল্টার ধরে জাস্ট আমরা এখানটায় রেখে দিব। দেখেন আমাদের প্রত্যেকটা অংশ কিন্তু ভালোভাবে মিলাইতে হবে। আমি এটাকে আর একটু উপরের দিকে তুলে দিই এবং আমি পারফেক্টভাবে মিলাই নিচ্ছি, আমার এটা ঠিক আছে। এবার এবার এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এখানে মিলাই নিব। এই অংশটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে, আমি এটাকে সমান করে নিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এখানকার অংশটা যে কাটা, এই অংশটাকেও তো কাটতে হবে, তাই না? তো এটার জন্য আমরা সেম একইভাবে আমরা এই যে রেড কালারের যে শেপটা আছে এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথে যাব। এবার আমরা প্রিভিউ অপশানে ক্লিক করব। তো প্রিভিউ অপশনে ক্লিক করার পর দেখেন আগের যে সংখ্যাটা ছিল সেটা এখানে চলে আসছে। আপনি যদি মনে না থাকে অবশ্যই মনে রাখবেন এই সংখ্যাটাকে, কারণ আমরা এখন এই অংশটাকে কাটার জন্য কিন্তু এটা আমাদের লাগবেই লাগবে। তো এবার আমরা ওকে করে দিলাম। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলে গিয়ে প্রথমে এই অংশটাকে কেটে দিব, তারপর আমরা এই অংশটাকে কেটে দিব। এবার নর্মালি আমরা এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিব, তাইলে আমাদের কাজ হয়ে যাবে। ওকে, আমি এখান থেকে এইগুলিকেও ডিলিট করে দিচ্ছি, যদিও আমরা এগুলিকে পরে ডিলিট করতে পারবো, তারপরে একটু করে নিলাম। ওকে, তো এইবার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে যে অংশগুলি আছে এগুলিকে সিলেক্ট করে আনগ্রুপ করতে হবে। তারপর এগুলিকে সিলেক্ট করে আপনি আনগ্রুপ করবেন। এবার এখান থেকে যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দিবেন। আমি এগুলিকে ডিলিট করে দিই, তারপর এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং এইখানে একটা অংশ এক্সট্রাভাবে চলে আসছে, এটাকে হচ্ছে আমি সম্পূর্ণটা সিলেক্ট করে অল্টার ধরে কেটে দিলাম। ওকে, তো এখন আমাদের মোটামুটি ডিজাইনের অনেকটা অংশই কিন্তু হয়ে গেছে। এবার এখানে এই যে আমাদের লাইনগুলি আছে এগুলিকে সুন্দর করে এইগুলির মতো কাটতে হবে, এটার জন্য আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর সরাসরি এই কর্নার থেকে আমরা এই কর্নারে একটা লাইন নিব, তারপর আমরা সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জুম করে আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করছি, তারপর হচ্ছে আমি এখানটায় ক্লিক করব, তারপর এখানটায় ক্লিক করছি। ওকে,
আমাদের এই কাজটাও শেষ হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট টেনে ডিলিট করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের উপর দিয়ে দেখেন একটা অংশ রয়েছে এবং এই অংশটা রয়েছে, তা আমরা আগে এই পাশের যে অংশটা রয়েছে এই অংশটাকে একটু তৈরি করি। তো এটার জন্য প্রথমে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে গেলাম, তারপর আমি আমার প্রয়োজন অনুযায়ী এইভাবে একটা শেপ নিয়ে এটাকে রেড কালার করে দিলাম, তারপর আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে জাস্ট এইরকম একটা শেপ নিলাম, তারপর এটাকে আমি একদম মাঝখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এবার এটাকে সিলেক্ট করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করব, তারপর শিফটটাকে ধরে এই কর্নারটা, এবার আমরা জাস্ট এটাকে এইভাবে করে একটু টেনে দিব। ওকে, তো এখন হচ্ছে এই যে এখানে যে বাড়তি অংশটা আছে এটাকে কাটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই দুইটা শেপকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাইনাস করে দিব, তারপর চাইলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি এভাবে করে, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখানে একটা ছোট্ট একটা জানালার মতো শেপ দিয়েছি দেখেন হোয়াইট কালারের, আমরা সেটা তৈরি করব। তো তার জন্য আমাদের এটাকে সিলেক্ট করে অল্টার ধরে এদিকে একটা কপি করে আমি আমার প্রয়োজন অনুযায়ী ছোট করে নিই, তারপর আমি এটাকে এখানে রাখছি, প্রয়োজন অনুযায়ী আরও ছোট করে নিয়ে আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, আমাদের এই কাজটাও হয়ে গেল। এবার উপর দিয়ে আমরা এই যে দুইটা শেপ তৈরি করেছি এই দুইটা শেপ তৈরি করতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে পেন টুলে, পেন টুলে যাওয়ার পর আমি এই উপর থেকে আমি শেপটা নিব। আমি একটু জুম করে নিই, আমি প্রথমে ধরেন এখানে ক্লিক করছি, তারপর আমি একটু নিচে রেখে এখানটা থেকে আমি এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমি এখানে চলে আসলাম, তারপর এখানে আমি এই কালারটা রেড দিয়ে দিচ্ছি। এবার এই শেপটাকে আমাদের একটু ঠিক করতে হবে, ঠিক করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট এইটার সমান সমান করব, তারপর এখান থেকে আমরা এটাকে জাস্ট এইভাবে করে সমান করে নিলাম। ওকে, এবার এখানে হচ্ছে একটা জিনিস করতে পারি, যেমন এখানকার গ্যাপটা একটু বেশি, এখানকার গ্যাপটা একটু কম, এই জন্য আমরা এইটাকে ক্লিক করে জাস্ট আমরা হালকা একটু সরায় দিলে পারি, তাইলে আমাদের একদম পারফেক্ট হয়ে যাবে। আর একটু উপরের দিকে তুলে নিই, আমি এখানে রাখছি। ওকে, তো এখন আমাদের এই দিকের শেপটাও কিন্তু তৈরি হয়ে গেল। আর এটাকে যদি আমরা একটু গ্যাপ করতে চাই সেক্ষেত্রেও গ্যাপ করতে পারবো, যেমন ধরেন আমরা এদিকটাতে একটু ফাঁকা করে দিলে আমাদের ফাঁকাটা তৈরি হবে, তবে এখানকার ফাঁকাটা কম রাখাটাই বেটার, অত বেশি ফাঁকা রাখলে আমাদের সমস্যা হবে। এবার এখানে যেহেতু সেম শেপে এখানে বসাইতে হবে, সেক্ষেত্রে এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্টে যাবেন, ভার্টিক্যালে রেখে জাস্ট কপির উপরে ক্লিক করবেন। এবার এই শেপটাকে সরাসরি আপনি এখান থেকে জাস্ট এখানে নিয়ে বসায় দেবেন, তারপর আমি এটাকে আরেকটু নিচের দিকে নামায় নিই। এবার আমি এই কর্নারটা ধরে শিফটটাকে ধরে জাস্ট আমি এই লাইনটার সাথে সমান করে দিব, আমি আরেকটু টেনে দিই। ওকে ওকে, তো এখন আমাদের এইদিকে ডিজাইন কিন্তু হয়ে গেল। এখন এদিকে আমাদের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে এই যে শেপটা আমরা তৈরি করেছি এই শেপটাকে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলে যাব, তারপর আমি ধরেন এখান থেকে ঠিক এইরকম একটা শেপ নিব, অবশ্যই আমাদের এই শেপগুলির সমান হইতে হবে, তাইলে আমাদের দেখতে ভালো লাগবে। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এটাকে উপরের অংশ থেকে মিলাই নিলাম, তারপর হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই অংশটাকে কেটে দিলাম, তারপর আমরা কি করব এখান থেকে এই অংশটাকে জাস্ট এখান থেকে নিয়ে এসে এইভাবে করে ঘুরায় দেব। ঘুরায় দেওয়ার পর আমরা এটাকে এখানটা একটু বসায় নিই, আমি একটু জুম করে এটাকে ভালোভাবে বসায় নিচ্ছি। ওকে, এবার এটা যেহেতু উপরের অংশে কাটা, এই জন্য রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, তারপর রিফ্লেক্ট, আমরা হরিজেন্টালে রেখে জাস্ট ওকে করে দিলে এটা বিপরীত পাশে ঘুরে আসবে। তা আমাদের এটা বিপরীত পাশে ঘুরে গেল। এবার হচ্ছে আমাদেরকে এটাকে একটু চাপায় নিতে হবে ঠিক এইটার সমান করে,
এখন আমাদের এখানকার কাজটা শেষ হয়ে গেল, কিন্তু আমাদের এখানে যে অংশটা একটু আলাদা ছিল সেটা আলাদা করার জন্য আমরা প্রথমে এই শেপটা এবং এই শেপটাকে সিলেক্ট করার পর আমরা যাব অবজেক্টে, তারপর হচ্ছে আমরা পাথ অপশনে যাব, তারপর অফসেট পাতে যাব। এবার আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখান থেকে কিছুটা বাড়িয়ে নিচ্ছি, আমি ধরেন এখানে 14 করে দিলাম, তারপর ওকে করলাম। এবার আমি সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, তারপর এই অংশগুলিকে আমি একটু মাইনাস করে নিব, আমি এটাকে মাইনাস করে দিলাম, তারপর এটাকে, তারপর এটাকে, ওকে। এখন আমাদের এই শেপটা মিলে গেল। এবার নর্মালি আমরা জাস্ট এইভাবে করে ক্লিক করে আমরা এই শেপটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। এবার আমরা এই পাশটাতে আসি, এই পাশটার ক্ষেত্রে একই রকমের, আমি এইখানটায় ক্লিক করে এই অংশগুলিকে মাইনাস করে দিলাম এবং এটাকেও মাইনাস করে দিলাম। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে জাস্ট এগুলির সাথে আমি অ্যাডজাস্ট করে নিলাম, ওকে। ফাইনালি আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। তবে এখানে আমাদের এই যে দেখেন, এখানে বেশ কিছু একটা সমস্যা রয়েছে, যেমন এই শেপটা এখানে রয়েছে, আমি এটাকে টেনে ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে আমি একটু এই পাশে আসি, এই পাশেও আমাদের সেম একটা সমস্যা দেখা দিয়েছে, আমরা এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। আর এই পাশটাতে আমাদের একটু সমস্যা দেখা দিয়েছে, আমি এই পাশটাতে মেবি আমি একটু জুম করি তাইলে বুঝতে পারবো, ওকে। তো এই যে দেখেন, এই অংশটাতে আমাদের একটু ঝামেলা মনে হচ্ছে, এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। আর এখানটায় হচ্ছে আমি এটাকে সরাই দিলাম। এবার আমরা জুম আউট করি, জুম আউট করার পর ফাইনালি আমাদের যে ডিজাইনটা তৈরি করার কথা ছিল সেটা তৈরি করে ফেলেছি। এবার এখান থেকে যে রিয়েল এস্টেট যে লেখাটা আছে এটাকে তো আর দেখানোর কিছু নেই, আপনারা প্রত্যেকে এটা করতে পারবেন। আমি জাস্ট এখানে এনে কপি করে অল্টার শিফট ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় করে দিলাম। ফাইনালি আমরা সুন্দর একটা রিয়েল এস্টেট ডিজাইন তৈরি করে ফেললাম। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।